দর্শক ঈদ মোবারক আমন্ত্রণ জানাচ্ছি এগ্রিম গ্রুপ প্রেজেন্টস এন স্পোর্টস ক্যাবের ঈদ স্পেশাল পর্ব পাওয়ার্ড বাই সেগা ফ্রেডোতে আমরা ঈদ নিয়ে ঈদের আড্ডা নিয়ে আড্ডা দিচ্ছি বেশ কয়েকটা দিন ধরে এবং চট্টগ্রামের যারা প্রখ্যাত ক্রীড়ার সংগঠক রয়েছেন খেলোয়াড় রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আমরা কথা বলছি আজকেও আমরা তেমন একজন মানুষকে আমাদের স্টুডিওতে হাজির করেছি তিনি সাম্প্রতিক সময়ে অত্যন্ত আলোচিত একজন ক্রীড়া সংগঠক সত্য যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা নির্বাচিত হয়েছে সেখানে চমক বলতে হবে তাকে নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্য হিসেবে অত্যন্ত ইয়াং একজন ক্রীড়া সংগঠক তিনি আর কেউ নন সৈয়দ মোহাম্মদ তাসির তাসির মামাই বলতে হবে আমাকে চিন্তাটের মামা সম্পর্কিত মামা হন সুতরাং অনুষ্ঠানের খাতিরে হলো ভাই বলা যাচ্ছে না অত্যন্ত দুঃখিত মামাই বলতে হবে মামা ঈদ কেমন কাটলেন এই মোবারক ঈদ মোবারক মামা ভালোই কাটলো আসলে এখন আসলে আগের মতন নেই কিন্তু বাট এখনও আছে যেরকম ঈদের খুশি ঈদ নিয়ে ছিলাম বাচ্চাদেরকে নিয়ে ঈদ করলাম গ্রামের বাড়ি গেলাম গ্রামের নামাজ পড়লাম আব্বার কবর জিয়ারত করলাম তারপরে এসে আম্মার সাথে ঈদ করলাম এবং আমাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করলাম এইভাবে করে চলে আসলে আগের মতন তো নেই বাট এখন যেরকম আছে তাই আর কি আচ্ছা ঈদের সবচেয়ে কোন জিনিসটা এনজয় করেন ঈদে আগে যেটা এনজয় করতাম যে আমরা যেখানে আসলে থাকি আমাদের তো আমরা প্রায় বলতে গেলে আজকে প্রায় 38 39 35 38 ইয়ার্স হবে আমরা পাথরঘাটায় থাকি তো আমাদের পাথরঘাটার যে কালচারটা সেটা হলো যে আসলে আমাদের সম্প্রীতির কালচার ওখানের মধ্যে আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক তো তেমন দেখা যায় যে ঈদের দিন আমরা সবাই একসাথে সবার একসাথে যাই বা ওরা সবাই পূজাতে আমরা পূজাতে সবার বাসায় যায় তারপর ওরা আবার আমাদের বাসায় আসে মানে একটা সম্প্রীতি যেটা মানে আমরা আসলে পাথরঘাটা বা সেটা আসলে এটা একটা ম্যাজিক বলবো যে মানে আমরা আসলে সব জায়গাতেই আমরা মানে আমরা একটা উৎসবটা পালন করি আপনাদের ঈদের সময় সবচেয়ে প্রিয় খাবার কি ঈদে আসলে তেমন কিছু আসলে আই এম নট ফুডি বাট আমার সবার চেয়ে খুবই পছন্দের যেটা সেটা হলো যে কি অ্যাজ ইউজুয়াল বাংলা সেমাই এটা আসলে বাংলা সেমাইতে এই কারণে যে মানে এটা আসলে অনেক আগের থেকে রং এটা ঐতিহ্যবাহী এবং বিভিন্ন বাড়িতে এখনও অনেকে পিঠা বানায় যে পিঠাগুলো আসলে ছাতের পিঠা তারপরে এগুলো আসলে আমাদের তখন আমরা যখন গ্রামের বাড়িতে আমরা আত্মীয় স্বজনের বাসা যখন যাই তখন দেয় তখন এই ছাঁচের পিঠা তারপরে নিমকি বিস্কিটের মতন একটা ছোটো একটা নিমকির মতন একটা পিঠা আছে নিমকি পিঠা তারপরে তো এগুলো আসলে খুব পছন্দের যে কারণ এগুলো মানে একটা ঘির একটা গন্ধ থাকে ঘির একটা স্মেল থাকে এবং সেই মানে আসলে গ্রামের সবজি আসলে গ্রামের সবজি যেটা প্রতি ঈদে গড়ে কত টাকা স্যালারি পান এখন যদি করি এখন আসলে ওইভাবে করে পাই না দিতে হয় পাই আমার আম্মার থেকে পাই বাট আমার খালারা আছে আমার মামারা আছে ওদের থেকে পাই আমার চাচারা আছেন ওনাদের থেকে পাই গড়ে তো পাই বাট কিন্তু এখন মানে এখন বিবাহটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে আচ্ছা সেটা নিশ্চয়ই খুব ভালো সাইন যারা আসলে পাচ্ছে খুব আনন্দ করছে নিশ্চয়ই ঈদের সময় নিশ্চয়ই নাটক সিনেমা দেখেন টেলিভিশন কে অবশ্যই খুব ভালো মতনই দেখি আচ্ছা মানে সেটা কি ফাঁকে ফাঁকে দেখা হয় নাকি কোনো একটা নির্দিষ্ট অনুষ্ঠান রেখে সেটাকে দেখা আসলে আগে খুব ফাঁকে ফাঁকে মানে আগে একটা নির্দিষ্ট অনুষ্ঠানটাকে আসলে আমরা সবাই টার্গেট করতাম সেটা হলো যে বাংলা মানে সেই ঈদের স্পেশাল বাংলা ছবি বাট এখন ওইভাবে করেন না এখন এর কিছুকাল পরে খুব টার্গেট করতাম মানে ইত্যাদিকে বাট এখন ওইভাবে করে আসলে টার্গেটটা করা হয় না কারণ টার্গেটটা করা হয় না আসলে চার চার বাসায় যাচ্ছি যদি একটা অনুষ্ঠান থাকে ওখানের মধ্যে দেখে ফেললাম সব আত্মীয় স্বজনের সাথে ওরকম না যে একদম স্পেসিফিকলি একটা মানে ইয়া হিসাবে ওরকম দেখা হয় না আপনি তো খুব একজন মানে কী বলবো ক্রীড়াপ্রেমিক এখন সম্প্রতি সময় আপনি এনস্পোর্টসের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এনস্পোর্টসের পরিবারের জন্য অনেক সৌভাগ্যের বিষয় সব মিলে যদি বলি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে কেমন দেখছেন কতটা এগিয়ে নিতে চান আসলে আমি একজন এক্স ক্রিকেটার আগে বলিনি আমি ক্রিকেটার হিসাবে আসলে এক্স প্লেয়ার হিসাবে যা দেখেছিলাম আসলে সত্যি কথা বলতে কি মানে কিছু জিনিসে আসলে প্রাপ্তি এবং অপ্রাপ্তি দুটোই আছে প্রাপ্তি আমাদের যেভাবে করে এখন আমাদের চট্টগ্রামের তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক যেমন আছে
নাসির আঙ্কেল যেভাবে করে আমাদেরকে যেভাবে করে আগায় নিয়ে যাচ্ছেন সেটি একটি গুড সাইন। এবং যেভাবে করে আসলে আসলে আগে দেখা যেত ইভেন্ট কম হচ্ছে কিন্তু দর্শকটা বেশি হচ্ছে, এখন হচ্ছে কিন্তু আমাদের সিজে কেসে কিন্তু এখন প্রত্যেকটা ইভেন্ট হয় দু চারটা ছাড়া, যেটা এখন কিন্তু চট্টগ্রামে তথা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কোনো জেলার মানে এত এত ইভেন্ট হয় আমরা জানি, মানে আমার জানা নেই। অনেকে কিন্তু অনেকে আপনার মানে টার্গেট করে, মানে অনেক জেলা কিন্তু টার্গেট করে কিন্তু কিন্তু ইভেন্ট চালায়। আমাদের ইভেন্টে কিন্তু আমাদের নাসির আঙ্কেল কিন্তু কোনো টার্গেট নেই বা আমাদের কোনো টার্গেট নেই, আমাদের হচ্ছে আমাদের সব টার্গেট মানে আমরা সব ইভেন্ট আমরা কিন্তু ভালো মতো আমরা চালায় যাচ্ছি এবং এটা কিন্তু একটা গুড সাইন। এবং অবভিয়াসলি একটা ব্যাড সাইন যেটা এখন আসলে যাচ্ছে সেটা হলো যে আমাদের দর্শকরা আসলে দর্শক ঘোরাটা আসলে ওরকমভাবে হয় না, কারণ আপনারাই দেখছেন কিছুদিন কিছুদিন আগে কিছুদিন কি এখনও তো এখনও চলছে যে চলমান যে আন্ডার-13 গেছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ, চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ গেছে, চট্টগ্রাম ক্রিকেট লিগ যাচ্ছে চলতেছে। তো ওখানের মধ্যে আসলে যেটা মানে এন স্পোর্টসের ইয়াতে আমরা আসলে দেখি যে প্রায় কিন্তু অনেক অনেক দর্শক 20-25 হাজার দর্শক হচ্ছে আসলে, কিন্তু মানে মাঠমুখীটাকে আসলে আমরা এখন মাঠমুখীটাকে যদি কিছু করা যায় তাহলে এটা আসলে এটা একটা কিছু কিছু আসলে আমাদের কিছু পদক্ষেপ আছে যেটা আপনারা দেখবেন যে দর্শকদেরকে মানে দর্শকদেরকে মাঠমুখী করার কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং করেছি, সেটা আসলে সামনে আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে এই দাঁড়টায়, নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো আপনার সঙ্গে। আপনি যদি স্পোর্টসের চেয়ারম্যান সবসময় আমাদের সঙ্গে আছেন থাকবেন, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ সবাইকে, যা বলবো আসলে আমাদের এন স্পোর্টসের ফ্যামিলি আমরা এবং আমাদের চিটং স্পোর্টসকেই আপনারা আসলে সবাই কিন্তু আমরা সবাই এক, এবং আপনারা এন স্পোর্টসের ভিউয়ার যারা আছেন সবাইকে একটাই কথা বলবো, সবাই মাঠে এসে খেলা দেখবেন, মাঠে এসে খেলা দেখার মজা কিন্তু আলাদা। হ্যাঁ, এন স্পোর্টসে আপনারা খেলা দেখছেন এটার মজাও কিন্তু একটা আছে, আবার মাঠে সে হই উল্লার করেও কিন্তু খেলা দেখার মজা কিন্তু আসলেই আলাদা। এবং আমাদের ক্রিকেট এখন যে চলমান ক্রিকেটটি আছে কিন্তু ওখানে কিন্তু আমাদের অনেক এক মানে কিছু বিরতি, এবং এটা 18 তারিখ থেকে আবার বিরতি শেষ হবে, এবং এই বিরতিতে পরে কিন্তু আমাদের অনেক বিগ বিগ ম্যাচ আছে এবং ওখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশের অনেক বিগ বিগ স্টাররা কিন্তু আসার জন্য কিন্তু রেডি। সো আপনারা সবাই রেডি হন এবং সবাইকে আবার আমরাও চাই অনেক বড় বড় স্টাররা আসবে তাদের খেলা সবাই দেখবে। সৈয়দ মোহাম্মদ তানসির, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে খানিকটা সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই ঈদের ব্যস্ততার মধ্যে আপনাদেরও নিশ্চয়ই অনেক ব্যস্ততা আছে, সেই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে এতটা সময় দিলেন সে কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে যারা স্পোর্টসের এই পর্বটি দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আর কথা না বলি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনার ঈদ অনেক সুন্দর কাটুক ভালো কাটুক সেই প্রত্যাশায় এভরিং গ্রুপ প্রেজেন্টস এন স্পোর্টস ক্যাবের এই বিশেষ পর্ব পাওয়ার্ড বাই সেগা ফ্রেডো থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই সবার সঙ্গে খুব শিগগিরই আবারও দেখা হবে, ঈদ মোবারক।